সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবেশন মডেল স্কুলে অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, শূন্যস্থান পূরণ ও বাক্য গঠন। আর বরাবরের মতোই আমি জান্নাতুল ফেরদৌস, নবেশন মডেল স্কুল সহকারী শিক্ষক, আজকে জুনিয়র ওয়ানের বাংলা ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে শূন্যস্থান পূরণ ও বাক্য গঠন। তো আমরা একটু পড়াশোনার দিকে যাই, পরে আমরা একটু গল্প করব। আগে পড়াশোনাটা ঠিকঠাক মতো করে নিই। আজকে কি বললাম, শূন্যস্থান পূরণ ও বাক্য গঠন। আমরা একটু খাতা কলম নিয়ে বসি, যাতে আমি বলার সাথে সাথে কিন্তু তোমরা লিখে নিতে পারো, মুখস্থ করে নিতে পারো। তাহলে কিন্তু ক্লাসের পড়া ক্লাসে বসেই মুখস্থ হয়ে গেল, লেখাও হয়ে গেল, আর HW করতেও কিন্তু খুব বেশি কষ্ট হবে না। তাহলে প্রথমে এখানে কি দেওয়া আছে, আমাদের এক নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের নাম কি, আমাদের দেশের নাম বাংলাদেশ। এখানে হচ্ছে দেশের নাম হবে বাংলাদেশ, এই এই শব্দটা আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে কি, বাংলাদেশে হবে 6টি ঋতু। এখানে কি দেওয়া আছে, একটা শূন্যস্থান দেওয়া আছে, এখানে হবে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। ওই আমাদের এখানে এটা হবে গা, ওই আমাদের গা, কানাবগি ছা, শূন্যস্থানে হবে কানাবগি ছা। তাহলে কি হবে শূন্যস্থানে, আমরা একটু আবারও পড়ে নিই, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমরা সবাই জানি যে আমাদের দেশের নাম বাংলাদেশ। বাংলাদেশে 6টি ঋতু, ঢাকা বাংলাদেশের রাজধানী, ওই আমাদের গা, কানাবগির ছা। আমরা কিন্তু এটা কানাবগির ছা কবিতায় পড়ে ফেলেছি, তাই আমাদের কাছে এই শূন্যস্থান পূরণ করা কিন্তু ভীষণ ভীষণ সহজ হবে। এরপরে আমরা পড়ি শূন্যস্থানে কি বসে, আমরা একটু দেখে নিই, আমাদের জাতীয় ফল শূন্যস্থানে কি বসবে বলো তো দেখি তোমরা। কাঁঠাল, সবাই বুঝতে পেরেছো, এখানে হবে কাঁঠাল, এই শব্দটা এখানে হবে শূন্যস্থানে বসবে আমাদের জাতীয় ফল কাঁঠাল। আমাদের জাতীয় গাছ কি, আম গাছ। আমরা বোধহয় সবাই জানি যে আমাদের জাতীয় গাছ আম গাছ, আর জাতীয় ফল কাঁঠাল। আমাদের জাতীয় মাছ হচ্ছে কি, ইলিশ, তাই না? আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, আমরা বাংলা ভাষায় কি বলি, কথা বলি, এই শূন্যস্থানে কথা বলি হবে। আমার নাম, আমরা তো সবাই আমরা নিজেদের নাম জানি, তাই না? তার নাম সেই শূন্যস্থানে বসাতে হবে। আমার বয়স, আমরা সবাই আমার নিজেদের নিজেদের বয়স জানি, সেই বয়সটাই কিন্তু বসাতে হবে। আমি আমার মাকে, কাকে ভালোবাসি, মাকে, মাকে খুব ভালোবাসি, তাই না? তাহলে কি, আমাদের জাতীয় ফল কি, আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, শূন্যস্থানে বসবে কাঁঠাল। আমাদের জাতীয় গাছ কি, আমাদের জাতীয় গাছ হচ্ছে আম গাছ। আমাদের জাতীয় মাছ হচ্ছে কি, ইলিশ। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমার নাম, আমরা সবাই তো জানি আমার নাম কি, আমার বয়স কত, আমরা সবাই নিজেদের নিজেদের সম্পর্কে জানি না, অবশ্যই জানি। আমি আমার মাকে খুব ভালোবাসি, এখানে কিন্তু শূন্যস্থানে সেটাই বসবে, আমি আমার মাকে খুব ভালোবাসি, শূন্যস্থানে কি বসবে, আমি আমার মাকে খুব ভালোবাসি। কি, আমরা বাসি না, আমরা আমাদের মাকে কিন্তু খুব ভালোবাসি। তাহলে কি, এই যে আমাদের জাতীয় ফল কি, কাঁঠাল, আমাদের জাতীয় গাছ আম গাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ, আমাদের, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমার নাম, আমার বয়স, এগুলো আমরা সবাই নিজেদের নিজেদের নাম আর বয়সটা লিখবো, আমি আমার মাকে খুব ভালোবাসি। একটু পরের পড়ায় যাই, আমরা আবার এই পড়াতে আসব। এখানে বাক্য গঠন বলেছে, বাক্য গঠন কি দেখতে পাচ্ছি, আমরা প্রথমে
আর দেশ দেশ কি আমাদের দেশ বাংলাদেশ বাক্য গঠনে এটা হবে চাষি চাষি কি করে চাষি হচ্ছে শস্য ফলায় সত্য সদা সত্য কথা বলবো কি সত্য দিয়ে বাক্য আসলে আমরা কি লিখবো লিখবো হচ্ছে সদা সত্য কথা বলবো পানি কি এক গ্লাস পানি দাও ঔষধ ঔষধ হচ্ছে কি জ্বর হলে ঔষধ খাও কি হবে এটা উচ্চারণ তাহলে জ্বর হলে ঔষধ খাও চাষি শস্য ফলায় সদা সত্য কথা বলবো পানিতে কি হবে বাক্য গঠন এক গ্লাস পানি দাও ঔষধ জ্বর হলে ঔষধ খাও এই যে বাঘ বাঘ দিয়ে বাক্য গঠন কি হবে তাহলে বাঘ হচ্ছে হিংস্র প্রাণী কাঁঠাল কাঁঠাল আমরা প্রথমে শূন্যস্থানে একটা পড়েছিলাম না কাঁঠাল আমাদের জাতীয় ফল শূন্যস্থানটা পূরণ করতে পারলে কিন্তু এখানে আমরা বাক্য গঠনটাও পারবো এখানে দেওয়া আছে কাঁঠাল আমাদের জাতীয় ফল বর্ষাকালে কি হয় বর্ষাকালে আমরা সবাই জানি বৃষ্টি হয় নদী মিলা নদীতে গোসল করে আমরা কিন্তু আমাদের নামটা লিখেও দিতে পারি যে অমোঘ নদীতে গোসল করে মিলা নদীতে গোসল করে আমি নদীতে গোসল করি এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি অশ্ব অশ্ব ছুটে চলে অশ্ব আমরা ঘোড়া দেখেছি না ঘোড়ার আরও একটা নাম হচ্ছে অশ্ব কারণ একটা মানুষের তো কয়েকটা নাম থাকতেই পারে তাই না আমাদেরও তো একজনেরই বেশ কয়েকটা নাম এরকম ঘোড়ারই আর একটা নাম হচ্ছে কি অশ্ব অশ্ব ছুটে চলে তো আমি একটু তোমাদেরকে প্রথমে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তারপরে আমরা আবারও রিভিশন করবে কেমন প্রথমে রিভিশন পড়া হচ্ছে তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে এবং হোমওয়ার্ক কি করবে বলো তো তোমরা হোমওয়ার্ক করবে আমি যেগুলো আজকে পড়ালাম কি পড়ালাম বলো তো আজকে পড়িয়েছি কি আমাদের শীটের শূন্যস্থান পূরণ এবং বাক্য গঠন কি পড়িয়েছি শূন্যস্থান পূরণ এবং বাক্য গঠন হোমওয়ার্কও কিন্তু শূন্যস্থান পূরণ এবং বাক্য গঠনের উপরে তো আমরা প্রথমে একটু পড়াশোনা করি তাই না আবার আমরা একটু পড়ি সবাই বলি আমরা একসাথে যে আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশে ছয়টি ঋতু ঢাকা বাংলাদেশের রাজধানী ওই আমাদের গা কানা বগির ছা কি কানা বগির ছা আমাদের জাতীয় ফল কাঁঠাল আমাদের জাতীয় গাছ আম গাছ আমাদের জাতীয় মাছ ইলিশ আমরা বাংলা ভাষায় কথা বলি আমার নাম আমার বয়স এগুলো আমরা নিজেদের মতো করে লিখে নিব যার বয়স যা সেটা লিখবো যার যা নাম সেটা লিখবো শূন্যস্থানে আমি আমার মাকে খুব ভালোবাসি আমরা আমাদের সবার মাকে খুব ভালোবাসি তাই না দেশ দিয়ে আমি আবারও বলছি আমাদের দেশ বাংলাদেশ চাষি শস্য ফলায় সদা সত্য কথা বলবো পানি দিয়ে এক গ্লাস পানি দাও ঔষধ হচ্ছে জ্বর হলে ঔষধ খাও জ্বর হলে ঔষধ খাও জ্বর হলে কি ঔষধ খাও বাঘ কি হিংস্র বাঘ হচ্ছে হিংস্র প্রাণী হিংস্র উচ্চারণটা হবে হিংস্র আমরা রফলার ব্যবহার আমরা রফলার ব্যবহার শিখেছি না এটা সেই রফলা দেখো হিংস্র আমরা রফলার ব্যবহার শিখেছিলাম এটা সেই তাই কাঁঠাল আমাদের জাতীয় ফল বর্ষাকালে বৃষ্টি হয় মিলা নদীতে গোসল করে অশ্ব ছুটে চলে অশ্বর মানে আমি বাংলাতে আরেকটা নাম বলেছিলাম কি বলতো সকলের মনে আছে বলতো কি হবে হ্যাঁ অশ্ব মানে হচ্ছে ঘোড়া বাঘ মানে আমরা সবাই জানি বাঘের কথা আমরা দেখেছি বাঘ হচ্ছে হিংস্র প্রাণী কাঁঠাল আমাদের জাতীয় ফল বর্ষাকালে বৃষ্টি হয় মিলা নদীতে গোসল করে আশা করি আমরা সবগুলো পড়তে পারবো আর লিখতে পারবো তাই না আমাদের দেশের নাম কি বাংলাদেশ বাংলাদেশে ছয়টি ঋতু ঢাকা বাংলাদেশের রাজধানী ওই আমাদের গা কানা বগির ছা আমাদের দেশের নাম কি বাংলাদেশ আমাদের জাতীয় ফল কাঁঠাল আমাদের জাতীয় গাছ আম গাছ আমাদের জাতীয় মাছ ইলিশ
আমরা বাংলা ভাষায় কথা বলি, আমার নাম, আমরা সবাই বলেছি বারবার নিজের নাম লিখতে হবে, নিজের বয়সটা লিখতে হবে। আমি আমার মাকে খুব ভালোবাসি। আমাদের দেশ বাংলাদেশ, চাষি শস্য ফলায়, সদা সত্য কথা বলবো। এক গ্লাস পানি দাও, জ্বর হলে ওষুধ খাও। বাঘ হিংস্র প্রাণী, কাঁঠাল আমাদের জাতীয় ফল, বর্ষা দিয়ে হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। নদী মিলা নদীতে গোসল করে, অশ্ব ছুটে চলে। তো আজকের ক্লাসটি আমরা সবাই বোধহয় খুব মনোযোগ দিয়ে করেছি, পরবর্তী ক্লাসটাও আমরা ভীষণ মনোযোগ দিয়ে করব। তো আজকে এ পর্যন্তই, আবারও নতুন কোনো ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে। আর অবশ্যই বাবা মার কথা শুনে চলবে, বাবা মার কথা মতো হোমওয়ার্কগুলো করবে, ঠিকঠাক মতো পড়াশোনা করবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পড়াশোনাটা ঠিকঠাক মতো করবে। সকলকে ধন্যবাদ।